করোনার মহিমা, দিব্যজননী শ্রীমা, পরম পুরুষ পরম যোগী পরম প্রভু শ্রী অরবিন্দ চরণ কমলরে মোর শত শত প্রণাম। আজির এই লাইভ ডিভাইন পাঠচক্রে যোগ দেইতিবা মাতৃপ্রেমী অপা ভাইঙ্কু মোর হৃদয়রু প্রণাম শুভেচ্ছা ও অনেক অনেক ভাল পাইবা। দিব্য জননী শ্রীমা আমমানঙ্কর হৃদয়রে রহি মনর স্থিতি এবং কার্য সম্পর্কে সূচনা প্রদান করে কহুচন্তি যে শান্তির বাসস্থলী হল হৃদয়, মাত্র আমি শান্তি কু এঠারে সেঠারে খোঁজি বুলুছে। এতে টিকি শান্তি পাইবা পাই কেতে প্রকার অবলম্বন কু আশ্রয় করি সেই বাটরে অগ্রসর হই শেষরে নিরাশ হেউছু। শান্তির অবস্থিতি কু নেই সন্দেহরে আমি অযথা বিচলিত হয়ে যাউছু, কিন্তু তাহা আমাকে প্রাপ্ত হেউ না। শ্রীমা শান্তির বাসস্থলী হৃদয় বলি অঙ্গুলি নির্দেশ করে দেখাই দিয়েছেন। আমার মনরে আলোক রয়েছে, জ্ঞান রয়েছে, সেই জ্ঞান লোক সাহায্যে আমি পরম প্রভুঙ্ক মুখ শ্রী দর্শন করে পারিবা, কিন্তু আমি প্রভুঙ্ক ইতস্তত খোঁজ বুলুছে। সেথিপাইঁ শ্রীমা কহুছন্তি, প্রভু তুম ভিতরে জীবন্ত স্বরূপরে সর্বদা বিরাজমান, তুমি বাহ্য বস্তুরে কাহিঁকি তাঙ্কু খোঁজি বুলুছ। পুনি মা কহুছন্তি, যে সত্যর সেবা করিবা পাই হি জীবন ধারণ করিছি, সে কদাপি বাহ্য পরিস্থিতি দ্বারা প্রভাবিত হইব না। বুলু ভাইঙ্কর হৃদয় স্পর্শী প্রার্থনা আমাকে পুরা মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। মনে হুয়ে যেপরি সবুবেলে আমি এইপরি মন্ত্রমুগ্ধ হই মাঙ্কু প্রার্থনা করি প্রভুঙ্ক পাদ তলে আশ্রয় নেই জীবন ধারণ করিবাকু। বর্তমান আমি আমার আলোচ্য বিষয় উপরে একাগ্র হইবা। ডিলাইট অফ এক্সিস্টেন্স দি প্রবলেম বা আনন্দ রূপং জগ বিভাতি সংশয়, এই 11 চ্যাপ্টার আলোচনা আরম্ভরু আজি পর্যন্ত ভালরে একাগ্র হই মু শুনি পারিনি, বহুত প্রকার বাধা বিঘ্ন আসিছি। সমুদ্র বালিরে গেন্ডা পড়ি রহিবা সদৃশ মোর অবস্থা, তথাপি প্রয়াস করুছি ও মাঙ্কু প্রার্থনা করুছি। আনন্দ রূপং জগ বিভাতির অর্থ হল যে আনন্দময় রূপরে যে দেখা যান্তি, শোভা পান্তি বা প্রকাশিত হুয়ন্তি। অপাভাই মানে 11 প্যারাগ্রাফ পর্যন্ত, 11 চ্যাপ্টার 11 প্যারাগ্রাফ পর্যন্ত সুন্দর আলোচনা করেছন্তি। সেথির মু যাহা বুঝিছি বা সারাংশকে এটি উপস্থাপন করিবা পেই ইচ্ছা করিছি, ব্রহ্ম ভিতরে স্বরূপ শক্তি অন্তর্নিহিত রয়েছে, মাত্র ব্রহ্ম এই শক্তি দ্বারা কদাপি সীমিত বা আবদ্ধ নুহন্তি। সে মুক্ত ও স্বতন্ত্র রয়েছন্তি। পরম সত্তা হেউছন্তি আমার সর্বমূল অসল সত্তা। বিশ্ব সৃষ্টির যাবতীয় পদার্থরে সেই চিৎ শক্তি বিদ্যমান রয়েছে। বিশ্বর যাবতীয় পদার্থরে সত্তার আনন্দ বিদ্যমান রয়েছে। প্রভু কহুছন্তি, যাহার অস্তিত্ব রয়েছে তাহা হল সত্য। বস্তু পছরে যে অনন্ত রূপ রয়েছে তাহা হল কনসিয়াস ফোর্স
बाती शक्ति मनीष जहाँ को खोजी खोजी बुलुची एणे तेणे बिवर्तन प्रथम पर्याय जो आरंभ होला सेठी निवर्तित होला आनंद यही विश्व सृष्टि पछरे आनंदमय चेतना रही आनंदमय चेतना आम जीवन को दिव्य जीवन रूपांतरित कर प्रभु आनंद पाई निज को अभिव्यक्त करमंक आनंदर अभाव नहीं परमंकर स्थित शोक वेदना बोधर टिके भी स्थिति नहीं किंतु आमे अहंकार बल भितर रही असंतोष कष्ट दुख अवसाद भितर रहुचे आमे जेतिकी जेतिकी अनंततार स्पर्श पाइबा सेतिकी निज को वाइडन करिबा विस्तृत करिबा एवं सेही मात्रा रे आमरो आनंद बड़ी बड़ी जीव सरकमस्टेंस बा परिस्थिति आम को जेमिति बुझा पड़ुछि तार संज्ञा तार डेफिनेशन संपूर्ण भाव बदली जीव ईगो आम को एमिति बांधि रखिछि सेथिरु आम निज को हटेबा बेले बेले असंभव मन हुए परम आनंद ब्रह्म रूपे प्रकाशित परमंक पाखरे असीम आनंद रही विच्छुरित करुछंती सारा विश्व रे सब अस्तित्व रे समभाव रे विच्छुरित हुए से असीम आनंद परम ब्रह्म सबुटी रहिछंती एहा मनीष दृढ़ भाव रे विश्वास न करी एहा को कंट्राडिक्ट करे द्वंद भितरे मनीष सबुबले रुहे आम दृष्टि रे ए समग्र जगत दुखमय प्रभु कहुछंती कौन सी प्रकार इमोशन भितरे न रही देखिले आमे जीवन रे बहुत आनंदमय अवस्था तरे अवस्था रे रहुछे बोली अनुभव हुए इन कंपैरिजन टू सुख जदि सुख सहित आमे कंपेयर करिबा सुख सहित जदि आमे तुलना करिबा सुखर परिमाण आउ दुखर परिमाण ए सब जदि आमे कंपैरिजन करिबा माने हे एही दुख गुड़िक अति तीव्र आमे देखिबा प्रतिटि क्षेत्र रे जहां साधारण बा स्वाभाविक अवस्था भली माने हे ता भीतर आनंद लुचि करी रही छे गुप्त भाव रे रही छे प्रति मुहूर्त रे आमे विश्व सृष्टि रो सब देखि बहुत आनंद पाऊ आमर एक्जिस्टेंस रो आनंद पाई प्रभु को पाखरे कृतज्ञता जनाइबा टिके भी जदि आमे रेस्पिरेशन बा श्वासक्रिया रे एपट सेपट हो जाए आमे डरी जाऊ आमको बंचिबा को पड़िबो काहे कि बंचिबा भितरे आमर एक्जिस्टेंस भितरे आमे आनंद पाऊ स्वाभाविक अवस्था रु पाउथिबा सुखटीर किछि भी व्यतिक्रम घटिले एहा कु तीव्र दुख बोली आमे कहू जेतेबेले स्वाभाविक अवस्था तीव्र भाव प्रकाशित हुए ताहा अति सुख भली मन हुए प्रति मुहूर्त रे आमे सेल्फ डिफेन्स बा आत्मरक्षा पई सचेतन रहू किंतु आनंदर स्थिति भितर सचेतन रहू आमे भूल बाटरे सुख को खोजुचे सब मध्य आनंद अंतर्निहित हो रही सुख पाइले मध्य ताको आमे जानी पारुनु आमे सब बले भावना ओ निजर भावना ओ आमरो इंद्रिय बोध द्वारा लाभ ओ क्षतिर हिसाब रखु ब्रह्म हेउछंती स्वपरिपूर्ण ओ अनंत ब्रह्मर आत्मानंद कौन सी सीमा द्वारा संकुचित होती नहीं तांक पाखरे से सामर्थ्य रही अनंत ब्रह्मांडर सृष्टि करिबा पई सच्चिदानंद चेतना हेउछि एक सृजनात्मक शक्ति किंबा आत्म रूपायन सामर्थ्य को बहन करुथिबा एक शक्ति अनंत शक्तिर अनंत परिणाम हला एही ब्रह्मांड
সবুবেলে আমি আনন্দ ভিতরে রহি থাকু কিন্তু দুঃখ আসলে সেটা বেশি বড় লাগে। প্রভু এটি স্পষ্ট করুছেন যে সুখ হি জীবনর স্বাভাবিক অবস্থা হইতিবার দুঃখটা অত্যধিক বড় লাগে। সুখ দুঃখকু দুঃখ সুখকু ডোমিনেট করে দিয়ে ইন্দ্রিয় অনুভূতি কুহে দুঃখ অধিক সুখ কম। দুঃখটি অতি অধিক ভাবে প্রকাশিত হুয়ে বিশ্ব স্রষ্টা সুখ দুঃখ দেউছন্তি এহা এক আমার ভ্রমপূর্ণ ধারণা রয়েছে। ভগবান তো সদাশিব সর্বমঙ্গলময় তবে পাপর সৃষ্টিকর্তা কি? আমি গোটে কমন স্টেটমেন্ট দেউ যে যে এই দুঃখ মাধ্যমে ভগবান আমাকে পরীক্ষা করুছন্তি কিন্তু এ স্টেটমেন্ট দ্বারা কোনসি সমাধান হুয়ে নাহি। সেই ভগবান কো আমার আরাধ্য দেবতা নমানি সে কেবল পরাক্রম ও প্রবলতার প্রতীক হয়ে রহন্তি। তাঙ্করি আজ্ঞা পাখরে ও বিধান গুড়িক পাখরে আমি নতমস্তক হয়ে রহু। আমি কহু পেইন ইজ অ্যান ইনএভিটেবল রেজল্ট, যন্ত্রণা এক অবশ্যম্ভাবী পরিণাম। পূর্ব জন্মর পাপ পুণ্য বিষয়ে আমি কিছু হলে প্রমাণ দেই পারিবা নাহি। অধর্ম প্রবৃত্তি এক মানসিক ব্যাধি অটে। ভগবান যদি সর্বমঙ্গলময় সদাশিব তাহলে মানুষ পাই দুঃখ যন্ত্রণা কি স্যাংশন করুছে? সংসারের এভিল ফোর্স কু কি অনুমতি দেউছে কাম করিবা পাই? ভগবান কোন জানি জানি প্রাকৃতিক বিপর্যয় করাউছন্তি মানুষ যন্ত্রণা পাইবা পাই? এহা কোন নিষ্ঠুরতা নুহে কি? পূর্ব জন্মর কর্মফল পাপর ফল যাহা বি মানুষক শাস্তি মিলুছি তার প্রকৃত জনক কি? এপরি বিভিন্ন প্রশ্ন মনরে আসে যাহা অমীমাংসিত অবস্থায় আম পাখে রয়েছে। প্রশ্নর উত্তর দেবা পাই প্রভু কেবল মুন্ড হলাই দিয়ন্তি। ভগবান ঊর্ধ্ব জগতরে রহি যাহা ইচ্ছা তাহা করুছন্তি সে নিজে না কাহা দ্বারা করাউছন্তি? সে কোনসি প্রশ্নর উত্তর নদেই মুন্ড হলাই এড়ি দেউছন্তি। আমার যে কল্পিত ধারণা রয়েছে ভগবান সচ্চিদানন্দ ভাবে প্রাণী মানঙ্কর দুঃখ যন্ত্রণা সহিত রহিছন্তি, এই ধারণা যদি আমার দৃঢ় ভাবে রহে মন ভিতরে তাহলে আমি আর দুঃখ যন্ত্রণা পাইবা নাহি। আম সহিত প্রভু রহি দুঃখ যন্ত্রণা ভোগ করুছন্তি, দুঃখ যন্ত্রণা কু সহুছন্তি। প্রভু হচ্ছন্তি শাশ্বতময় অখণ্ড। এসবু আমি বুঝিলা পরে এসবু আলোচনা দ্বারা প্রভু কৌছন্তি মানুষের অধা অধি সংশয় ত্রুটি গলা। আম মনরে যে সংশয় থিলা আমার অমীমাংসিত প্রশ্নর উত্তর অধা অধি আমি পাইগলে, তার গোটিয়ে দিগ খুলি গলা। যাহা বি সংশয় থিলা তার গোটিয়ে দিগ খুলি গলা। এই যে নৈতিক অসুবিধা গুড়িক রহিছি দুষ্কর্মর ফল রূপে মানুষ ভোগ করুছি এহাকু মডিফাই করিবার সম্ভাবনা মধ্যে রহিছে। ডিভিজনাল কনসেপ্ট ডিভিজনাল কনসেপ্টরে নরহি বিভাজন স্থিতিরে নরহি সমস্তে এক বলি অনুভব আসিলে আম মন ভিতরে এই ধারণাটি দৃঢ় ভাবে রহিলে আমার সবু সমস্যা সমাধান হইযিব। আমি জানুছু ভগবান এক, তথাপি ডুয়ালিটি ভিতরে বা দৈত্য মনোভাবটি ভিতরে আমি রহিছে। ভগবান ও জগত অলগা নুহে, মূল সত্য হেলা ভগবান এক। এই মূল সত্যকু আমি ক্ষুণ্ণ করিবা উচিত নুহে। প্রভু অছন্তি বলি আমি অছে, আমি তাঙ্করি অংশ। আমি এথিক্যাল ওয়ার্ল্ডরে অছে না নন এথিক্যাল ওয়ার্ল্ডরে অছে দ্যাট ইজ ডিফরেন্ট। এথিক্যাল ওয়ার্ল্ডরে আমার দৃষ্টিকোণ সংকুচিত হয়ে রয়েছে, দৃষ্টিকোণ প্রসারিত হয়ে গেলে আমি এথিক্যাল ওয়ার্ল্ডরে রহিবা নাহি। আমি জানু বা ন জানু
ଆମ ଜ୍ଞାତରେ ହେଉ ବା ଅଜ୍ଞାତରେ ହେଉ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମେ ନୀତି ନିୟମ ଭିତରେ ବାନ୍ଧି ହୋଇ ରହିଛେ। ତାହେଲେ ଏହି ଏଥିକାଲ ୱାର୍ଲ୍ଡ ଭିତରକୁ ଆମକୁ କିଏ ନେଲା? ପଶୁପକ୍ଷୀ ମାନେ ଏଥିକାଲ ୱାର୍ଲ୍ଡରେ ରହନ୍ତି ନାହିଁ। ମଣିଷର ଯେତିକି ପ୍ରୋଗ୍ରେସ ହେଉଛି, ସେ ଯେତିକି ନୀତି ନିୟମ ଭିତରେ ଥିଲା ସବୁ ବଢି ବଢି ଚାଲିଛି। ପୁଣି ନୀତି ନିୟମ ଗୁଡିକ ଆମର ଆଦର୍ଶ ଭାବରେ ପରିଣତ ହେଉଛି। ଆମକୁ ଏ ନୀତି ନିୟମ ଭିତରକୁ ପୁଣି ପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ସୁପ୍ରାମେଣ୍ଟାଲ ୱାର୍ଲ୍ଡ କୁ ଯିବାକୁ ହେଲେ ଏଥିକାଲ ୱାର୍ଲ୍ଡରୁ ଆମକୁ ବାହାରି ଆସିବାକୁ ପଡିବ। ଆମର ମାନବୀୟ ସଂସ୍କାର ଦ୍ୱାରା ଅନ୍ୟକୁ ଆମେ ସବୁବେଳେ ଜଜମେଣ୍ଟ କରୁଛୁ। ଆମର ଦୃଷ୍ଟିକୋଣକୁ ସୀମିତ କରି ନିୟମ କାନୁନ ଭିତରେ ବାନ୍ଧି ହୋଇ ରହିଛୁ। ଜଡ଼ ପ୍ରକୃତି କୌଣସି ନିୟମ ଦ୍ୱାରା ଚାଲୁନି। ଆମର ଆଶା ରଖିଛେ ସୁପ୍ରାମେଣ୍ଟାଲ ୱାର୍ଲ୍ଡ କୁ ଯିବା ପାଇଁ, କିନ୍ତୁ ଏଥିକାଲ ୱାର୍ଲ୍ଡ କୁ ଛାଡି ପାରୁନି। ପ୍ରଭୁଙ୍କର ସିକ୍ରେଟ ୱିଲ୍ ଦ୍ୱାରା ସଂସାରରେ ସବୁ କାର୍ଯ୍ୟ ସଂଗଠିତ ହେଉଛି। ଏହି ସିକ୍ରେଟ ୱିଲ୍ ନିଜେ ଗଢି ହେଉଛି ଏବଂ ନିଜେ ଭାଙ୍ଗୁଛି। ଭଙ୍ଗା ଗଢା ସଂସାର ଏହି ସିକ୍ରେଟ ୱିଲ୍ ଦ୍ୱାରା ହିଁ ଚାଲିଛି। ପ୍ରଭୁ କହୁଛନ୍ତି କାହା କଥାରେ ଆମେ ଆଘାତ ପ୍ରାପ୍ତ ହେଲେ ଆମେ ଏଥିକାଲ ଲ କୁ ଆପ୍ଲାଏ କରୁଛେ, କିନ୍ତୁ ଆମେ ଏଥିକାଲ ଲ କୁ ଛାଡିଲେ ସୁପ୍ରାମେଣ୍ଟାଲ ୱାର୍ଲ୍ଡରେ ପ୍ରବେଶ କରିପାରିବା। ଆମ ଭିତରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ନୂଆ ନୂଆ ନିୟମ ତିଆରି ହୁଏ ଏବଂ ଏହାକୁ ସମସ୍ତେ ମାନନ୍ତୁ ବୋଲି ଆମେ ଭାବୁ। ଅନ୍ୟମାନେ ଯଦି ଆମ ନିୟମକୁ ନ ମାନିବେ ତାହେଲେ ଆମ ମନରେ ଗୋଟେ ବିରାଗ ଭାବ ଆସେ। ପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ମଣିଷ ନିଜର ଆତ୍ମ ପରିଚୟ ସୃଷ୍ଟି କରିବାକୁ ଚାହେଁ, ନିଜର ସମୃଦ୍ଧି ହୋଇଛି କି ନାହିଁ ଜାଣିବାକୁ ଚାହେଁ, ତେଣୁ ଏଥିକ୍ସ ସହିତ ବାନ୍ଧି ହୋଇ ରହେ। ଆନନ୍ଦକୁ ଆମେ ଧୀରେ ଧୀରେ ଖୋଜିଲେ ଏଥିକ୍ସ ବଦଳିଯିବ। ମଣିଷ ନୀତି ନିୟମର ପାଚେରୀକୁ ଡେଇଁ ବାହାରକୁ ଚାଲିଯିବ। ଘୃଣା ବା ନାପସନ୍ଦର ଭାବରୁ ହିଁ ଏଥିକ୍ସ ଭାବ ସୃଷ୍ଟି ହୋଇଥାଏ। ହରିଣ ବାଘର ଉଦାହରଣ ଦେଇ ପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ବାଘ ହରିଣ ପଛରେ ଦୌଡ଼ି ନ ପାରିଲେ ସେ ଭାବେ ମୁଁ କଣ ଖାଇବି ଆଉ କେମିତି ଖାଇବି। ଏହା ହେଲା ବାଘର ଜୁଗୁପ୍ସା। ହରିଣର ଆନନ୍ଦ ବାଘ ତାକୁ ନ ଖାଉ, ଭୟ ଓ କ୍ରୋଧ ପ୍ରକାଶିତ ହେଉଛି ଏଠି। ମଣିଷକୁ ଯାହା ଭଲ ଲାଗେ ତାକୁ ଏପ୍ରୁଭ କରେ, ଯାହା ଭଲ ଲାଗେନି ତାକୁ ଡିସ୍ଏପ୍ରୁଭ କରେ। ଆତ୍ମବିକାଶ ସମ୍ବନ୍ଧରେ ମଣିଷର ଧାରଣାଟି, ମଣିଷ ଯେଉଁ ବୃହତ ଧାରା ଆଡକୁ ଯାଉଛି ଅଗ୍ରଗତି କରୁଛି ତାହା ବଦଳି ଯାଉଥାଏ। ନିଜକୁ ଏକ୍ସପ୍ରେସ କରିବା ପାଇଁ ଅନୁକୂଳ ମନେ କରୁଥିବା ତଥ୍ୟ ଆମେ ଅନ୍ୟ ଉପରେ ଲଦି ଦେଇଥାଉ। ଆମକୁ ସୁହାଇବା କଥାଟା ଆମେ ଅନ୍ୟ ଉପରେ କହିଦଉଛୁ, ଏହାକୁ ଆମର ଏଥିକ୍ସ ର ଡାଇରୀ ଭିତରେ ପୁଣି ରଖିଦଉଛେ। ଆମକୁ ଅନ୍ୟକୁ କହୁଛେ, ଅନ୍ୟ ଉପରେ ଲଦି ଦଉଛେ, ପୁଣି ଏଥିକ୍ସ ର ଡାଇରୀ ଭିତରେ ଆମେ ରଖୁଛେ। ଏହା ଏକ ଏଥିକ୍ସ, ଯୋଉଟା ଆମକୁ ପ୍ରତିକୂଳ ମନେ ହଉଛି ତାକୁ ଡାଇରୀ ବାହାରେ ରଖୁଛେ। ଯେତେବେଳେ ଉଚ୍ଚତର ପ୍ରଶସ୍ତତର ହୋଇଯାଉ ବ୍ୟକ୍ତି ଜୀବନର ସୀମାକୁ ଡେଇଁ ପଳେଇଯାଏ। ଏହିପରି ଭାବରେ କ୍ରମ ବିକାଶର ଧାରାର ଏଥିକ୍ସ ବଦଳି ବଦଳି ଯାଏ। ଆମେ ନିଜ ଭିତରେ ଅନ୍ୟମାନଙ୍କୁ ବି ସ୍ଥାନ ଦଉ, ଆସ୍ତେ ଆସ୍ତେ ସମସ୍ତଙ୍କୁ ଆବରି ଧରିବାର ଆକାଂକ୍ଷା ବା ପ୍ରବଳ ଇଚ୍ଛା ଶକ୍ତି ବଢିଯାଏ। ବର୍ତ୍ତମାନ ମତେ ଇର୍ସାଏନ୍ ପାରାଗ୍ରାଫଟା ହଉଛି 12th ପାରାଗ୍ରାଫ, ଏଥିରେ 7ଟା ସେଣ୍ଟେନ୍ସ ରହିଛି। ଫାର୍ଷ୍ଟ ଲାଇନରେ ପ୍ରଭୁ ଲେଖୁଛନ୍ତି ଇନ୍ ଅଦର ୱାର୍ଡସ୍ ଏଥିକ୍ସ ଇଜ୍ ଏ ଷ୍ଟେଜ୍ ଇନ୍ ଇଭଲ୍ୟୁସନ୍, କ୍ରମ ପରିଣତର ଏକ ବିଶେଷ ପର୍ଯ୍ୟାୟକୁ ଆସି ହିଁ ନୀତିଗତ ବୋଧର ଆବିର୍ଭାବ ହୋଇଥାଏ। ନୀତିଗତ ବୋଧ ବା ନୀତି ନିୟମ ଗୁଡିକ ବିବର୍ତ୍ତନ ପ୍ରକ୍ରିୟାର ଏକ ପର୍ଯ୍ୟାୟ ବା ଷ୍ଟେଜ୍ ବୋଲି କୁହାଯାଏ। ବିବର୍ତ୍ତନ ଧାରାରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପର୍ଯ୍ୟାୟ ରହିଛି, ସବୁ ଷ୍ଟେଜ୍ରେ ଏଥିକ୍ସ ସମାନ ଭାବରେ ନଥାଏ। ପ୍ରଭୁ ୟା ପର ଧାଡିରେ ଏଥିକ୍ସ
ର ଡିଫରେଣ୍ଟ ଲେଭେଲ୍ସ ଅଫ୍ ଏଥିକ୍ସ ବିଷୟରେ ଆମକୁ ବୁଝେଇ ଦେଇଛନ୍ତି। ସେକେଣ୍ଡ ସେଣ୍ଟେନ୍ସରେ ପ୍ରଭୁ ଲେଖୁଛନ୍ତି ଦାଟ୍ ହ୍ୱିଚ୍ ଇଜ୍ କମନ୍ ଟୁ ଅଲ୍ ଷ୍ଟେଜେସ୍ ଇନ୍ ଦ ଅର୍ଜ ଅଫ୍ ସଚ୍ଚିଦାନନ୍ଦ ଟୁୱାର୍ଡ ସେଲ୍ଫ ଏକ୍ସପ୍ରେସନ। ବିବର୍ତ୍ତନର ଧାରାର ବହୁତ ଗୁଡ଼ିଏ ପର୍ଯ୍ୟାୟ ରହିଛି। ପ୍ରଭୁ ସଚ୍ଚିଦାନନ୍ଦଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରକାଶିତ ଇଚ୍ଛା ବା ଆକାଂକ୍ଷାଟି ବିବର୍ତ୍ତନର ସବୁ ପର୍ଯ୍ୟାୟର ସାଧାରଣ ଧର୍ମ ଅଟେ। ବିବର୍ତ୍ତନର ସବୁ ଷ୍ଟେପ୍ରେ ସଚ୍ଚିଦାନନ୍ଦ ନିଜେ ନିଜକୁ ପ୍ରକାଶ କରିବା ପାଇଁ ନିଜର ଇଚ୍ଛା ବା ଆକାଂକ୍ଷାଟି ରଖିଥାନ୍ତି। ସଚ୍ଚିଦାନନ୍ଦ ଯେତେବେଳେ ନିସ୍ତେଜନ ଭିତରେ ରହିଲେ ବା ଇନକନ୍ସର୍ଣ୍ଣ ହେଇ ରହିଲେ ସେତେବେଳେ ସୃଷ୍ଟି ଆରମ୍ଭ ହେଲା। ପ୍ରଥମେ ଜଳ, ଜଡ଼ରୁ ପ୍ରାଣୀ ଉଦ୍ଭିଦ ଗଛଲତା ସବୁ ସୃଷ୍ଟି ହେଲା। ଗ୍ରହ ନକ୍ଷତ୍ର ସବୁଠି ଭଗବାନ ସମାନ ଭାବରେ ପ୍ରକାଶିତ ରହୁଛନ୍ତି। ଏଟମ୍ ଭିତରେ ସିଏ, ପୁଣି ଗ୍ୟାଲେକ୍ସି ଭିତରେ ସିଏ। ନିଶ୍ଚେତନାରେ ଜଡ଼ ରହିଥିଲା, ଜଡ଼ରୁ ଜୀବନ, ଉଦ୍ଭିଦ, ପ୍ରାଣୀ, ତାପରେ ମଣିଷ ଆସିଲା। ବିବର୍ତ୍ତନ ଧାରାରେ ସଚ୍ଚିଦାନନ୍ଦଙ୍କର ଅର୍ଜ ବା ଆକାଂକ୍ଷାଟି ରହିଛି, ବା ଅନ୍ୟ ଅର୍ଥରେ ବୁଝିଲେ କ୍ରମ ବିବର୍ତ୍ତନ ଧାରାରେ ସଚ୍ଚିଦାନନ୍ଦଙ୍କର ଆକାଂକ୍ଷା ବା ଅର୍ଜଟି ହିଁ କାମ କରୁଛି। ଥାର୍ଡ ସେଣ୍ଟେନ୍ସରେ ପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ଦିସ୍ ଅର୍ଜ ଇଜ୍ ଏଟ୍ ଫାର୍ଷ୍ଟ ନନ୍ ଏଥିକାଲ ଦେନ୍ ଇନ୍ଫ୍ରା ଏଥିକାଲ ଇନ୍ ଦ ଆନିମଲ then in the intelligent animal even anti ethical for it permits us to approve what done to others which we disapprove when done to ourselves। ତ ଏଠି ପ୍ରଭୁ ବର୍ଣ୍ଣନା କରୁଛନ୍ତି ଏହି ଆକାଂକ୍ଷାଟି, ଏଇ ଯେଉଁ ଅର୍ଜଟି ପ୍ରଭୁଙ୍କର ପ୍ରଥମେ ନୀତି ନିୟମ ଭିତରେ ବନ୍ଧା ହୋଇ ରହିଥିଲା, ବନ୍ଧା ହୋଇ ରହିନଥାଏ। ସେ ଯେତେବେଳେ ପ୍ରାଣୀର ପର୍ଯ୍ୟାୟକୁ ଆସିଥାନ୍ତି, ନୈତିକ ବୋଧ ବା ନୀତି ନିୟମ ଗୁଡିକ ଅନ୍ତର୍ନିହିତ ହୋଇ ରହିବାର ସମ୍ଭାବନାଟିଏ ଥାଏ। ଇଣ୍ଟେଲିଜେଣ୍ଟ ଆନିମଲ ବା ବୁଦ୍ଧି ବିଶିଷ୍ଟ ପ୍ରାଣୀର ସ୍ତରରେ ଏହା ଏକ ବିବର୍ତ୍ତନର ସ୍ତର। ଇଣ୍ଟେଲିଜେଣ୍ଟ ଆନିମଲ ବା ମଣିଷକୁ କୁହାଯାଇଛି। ପ୍ରଭୁଙ୍କର ଆକାଂକ୍ଷାଟି ନୀତି ନିୟମ ବା ନୈତିକ ବୋଧର ବିରୋଧୀ ଭଳି ପ୍ରକଟିତ ହୋଇଥାଏ। ବିବର୍ତ୍ତନର ଏହି ପର୍ଯ୍ୟାୟରେ ଆମେ ଯେଉଁ ଦୁଃଖ ଗୁଡିକ ସହିବା ପାଇଁ ସକ୍ଷମ ହୋଇନଥାଉ ବା ସମ୍ମତ ହେଉନୁ ବା ଇଚ୍ଛା କରୁନାହୁଁ, ଯୋଉ ଦୁଃଖ ଯନ୍ତ୍ରଣା ଆମେ ସହିବାକୁ ଇଚ୍ଛା କରୁନୁ ବା ସହିବା ପାଇଁ ଆମର ସକ୍ଷମତା ନଥାଏ ବା ତା ସହିତ ଆମେ ଏକମତ ହଉନୁ, ସେଇ ଦୁଃଖ ଗୁଡିକ ଅନ୍ୟ ଉପରେ ଲଦି ଦେବା ପାଇଁ ଆମେ ଗଭୀର ଇଚ୍ଛା ପ୍ରକାଶ କରୁ ବା ଆମର ଚମତ୍କାରିତା ବୋଲି ଭାବୁ ଏବଂ ମନରେ ଗର୍ବ ଆସେ, ଗର୍ବ ଅନୁଭବ କରୁ। ଜଡ଼ କ୍ଷେତ୍ରରେ ପବନ, ନିଆଁ, ପାଣିର କାର୍ଯ୍ୟ ବିରୋଧରେ ଆମେ କମ୍ପ୍ଲେନ୍ କରିପାରିବା ନାହିଁ, ଏସବୁ ନନ୍ ଏଥିକାଲ। ପ୍ରକୃତିରେ ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ ସୃଷ୍ଟି ଓ ବିନାଶ, ଗଢା ଭଙ୍ଗାର ଖେଳ ଚାଲିଛି। ପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ଗଢା ଭଙ୍ଗା ଖେଳ ଭିତରେ ତୁମେ ନିଜକୁ ପ୍ରଭୁଙ୍କୁ ଦେଇ ଦେଇଚାଲ। ପୁଣି ପ୍ରଭୁ ଏଠି ଲେଖୁଛନ୍ତି ପଶୁ ଭିତରେ ଇନ୍ଫ୍ରା ଏଥିକାଲ ଭାବ ତା ରହିଛି। ତାର ଅର୍ଥ ହେଲା ଏଠି ନୀତି ନିୟମ ବା ନୀତିଗତ ବୁଦ୍ଧି ଗୁଡିକ ଅନ୍ତର୍ନିହିତ ହୋଇ ରହିଛି, ଖୁଲମ ଖୁଲା ଭାବରେ ପ୍ରକାଶିତ ହୋଇନାହିଁ। ନୀତିଶାସ୍ତ୍ର ପୁଣି ପର ପର୍ଯ୍ୟାୟରେ ପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ଆଣ୍ଟି ଏଥିକାଲ। ତ ମୁଁ ଯାହା ବୁଝିଛି ସେଠି ଅର୍ଥ ହେଲା ମୁଁ ଯେଉଁ ଦୁଃଖ କଷ୍ଟ ଯନ୍ତ୍ରଣା ଗ୍ରହଣ କରିବାକୁ ଅନିଚ୍ଛୁକ
किंतु अन्य उपरे हि दुख जंत्रणा लदि देबारे आनंद पाउ एवं एहा एक चमत्कारी ताबरे भाबु अन्य मानको आघात देबाकु आमे अप्रूव करूचे अन्य मानको उपरे दुख जंत्रणा लदि देबाटाकु आमे पूरा पूरी अप्रूव करि दउचे आमको सुना होचे आमे सेटा चाहुचे आमे इच्छा करूचे अन्य उपरे दुख जंत्रणा लदि देबा पई तबरे प्रभु फोर्थ सेंटेंस रे कहचंती इन दिस रेस्पेक्ट मैन इवन नाउ इज ओनली हाफ एथिकल एही दृष्टि रु विचार करले मनुष्य एरे मध्य यथार्थ नैतिक बोध अर्जन करबा लागि केवल अधा बाट रे ही रहिथे विवर्तन रो विभिन्न पर्याय रे मनुष्यर नीति नियम बा नीति शास्त्र समान रहिनि बदलि थाए तेणु एही दृष्टि रु आमे जदि विचार करबा मनुष्य एबे मध्य यथार्थ नैतिक बोध नीति शास्त्र ससन्मत होइ पारिनि से अधा बाट रे ही रहिथे फिफ्थ सेंटेंस रे प्रभु लेखचंती And just as all below us is infra-ethical, so there may be that above us, whither we shall eventually arrive, which is supra-ethical, has no need of ethics. Manishara nimna bhagare prani mane rahi chanti, krama vivartana dharare ami jadi dekhiba. Prani mane ko parjare naitika bodho infra-ethical ba antarnit hoi rahuchi. Pura puri bahare ko prakashita hoye ni. प्रभु कहचंती आमर ऊर्ध्वरे मनुष्यर ऊर्ध्वरे एक डोमेन रहिछि जेउंटिकु आमे एट दि एंड फाइनली पहुंचिबा एहा सुप्रा एथिकल लेवल रे अटे देयर इज नो नीड ऑफ एथिक्स एही लेवल रे जेउठी आमे पहुंचिबा सुप्रा एथिकल लेवल रे सेठी एथिक्स रो नीड नाही एही सुप्रा एथिकल सकल नैतिक बोध रु उत्तीर्ण एक पर्याय अटे एटी नीतिगत शासन रो प्रयोजन न थाए सिक्स सेंटेंस रे प्रभु लिखु चंती दी एथिकल इंपल्स एंड एटीट्यूड सो ऑल इंपोर्टेंट टू ह्यूमैनिटी इज ए मीन्स बाय व्हिच इट स्ट्रगल्स आउट ऑफ द लोअर हार्मोनी एंड यूनिवर्सलिटी बेस्ड अपॉन इनकॉन्साइंस and broken up by life into individual discourse towards a higher harmony and universality based upon consent oneness with all existences ei dhadi gudiko padhile bahut kashta lage mu sima pangra sahajya neithili e sabu bujhibare mote tike kashta hoithila apan bahut dhanyabad prabhu eti kahuchanti ଏହି ନୈତିକ ପ୍ରବୃତ୍ତି ଓ ନୀତିଗତ ଦୃଷ୍ଟିକୋଣର ଏକ ବିଶେଷ ମହତ୍ତ୍ୱ ରହିଛି ପୁଣି ଏହା ସାଧନ ଭାବରେ ବା ଗୋଟେ ୱେ ବା ମାର୍ଗ ଭାବରେ କାମ କରେ ନୈତିକ ପ୍ରବୃତ୍ତି ଆଉ ନୀତିଗତ ବୁଦ୍ଧି ବା ଦୃଷ୍ଟିକୋଣର ବିଶେଷ ମହତ୍ତ୍ୱ ରହିଛି ବୋଲି ପ୍ରଭୁ ଏଠି କହୁଛନ୍ତି ଯୋଉଟାକି ଗୋଟେ ୱେ ଭାବରେ କାମ କରେ ମେଟରର ପୂର୍ବ ସ୍ଥିତି ହେଲା ସବଷ୍ଟାନ୍ସ ପୁଣି ସବଷ୍ଟାନ୍ସ ରୁ ମେଟର ର ସୃଷ୍ଟି ହେଲା ମେଟର ରୁ ପ୍ରାଣ ପ୍ରାଣ ରୁ ମନ ସୃଷ୍ଟି ହୋଇଛି ଏଥିକାଲ ଇମ୍ପଲ୍ସ ଇମ୍ପଲ୍ସ ମାନେ ଯୋଉଟା କ୍ୱିକଲି କାମ କରେ ଯୋଉଟା ଶୀଘ୍ର କରେଇବ ଇମ୍ପଲ୍ସ ଏଥିକାଲ ଇମ୍ପଲ୍ସ ଇଭଲ୍ୟୁସନ ପ୍ରୋସେସ ର ଏକ ମାଧ୍ୟମ ରୂପେ କାମ କରେ ଏହାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ନିଶ୍ଚୟ ଆମ ଉପରେ ଓ ନିମ୍ନରେ ଦୁଇଟି ସମତା ଅବସ୍ଥା ରହିଛି ପ୍ରଭୁ ଦୁଇଟା ସମତା ଅବସ୍ଥା କଥା ଏଠି ଲେଖୁଛନ୍ତି ନିମ୍ନସ୍ତରୀୟ ସମତା ଅବସ୍ଥା ଆଉ ଉଚ୍ଚସ୍ତରୀୟ ସମତା ଅବସ୍ଥା ମଝିରେ ଆମେ ରହିଛେ ନିମ୍ନସ୍ତରୀୟ ସମତା ଅବସ୍ଥାରେ ଏକତ୍ୱବୋଧ ରହେ ଏଠି ନିମ୍ନସ୍ତରୀୟ ସମତା ଅବସ୍ଥାରେ ଏକତ୍ୱବୋଧ ରହେ କିନ୍ତୁ ବିଭାଜନ ସ୍ଥିତି ନଥାଏ ଡିଭିଜନ କନସେପ୍ଟର ପ୍ରଶ୍ନ ଉଠୁନି ଏଠି ନିମ୍ନସ୍ତରୀୟ ସମତା ଅବସ୍ଥାରେ ପୁଣି ଉର୍ଦ୍ଧ୍ୱସ୍ତରୀୟ ସମତା ଅବସ୍ଥାରେ ବି ଏକତ୍ୱ ସ୍ଥିତି ରହିଛି ଦିଟା ଯାକ ଏକତ୍ୱ ରହୁଛି ମଝିରେ ଆମେ ମଣିଷ ରହିଛେ ପଶୁପକ୍ଷୀଙ୍କ ଭିତରେ ହାରମୋନି ରହୁଛି ଉଚ୍ଚତର ସମତା ଅବସ୍ଥାକୁ
বা বিশ্বস্তরীয় সমতাবস্থাকে উত্তীর্ণ হয়ে যাওয়া এক সাধন বলে প্রভু কিন্তু গোটে উচ্চতর সমতাবস্থাকে যা বা বিশ্বস্তরীয় সমতাবস্থাকে উত্তীর্ণ হওয়াটা এক সাধনা বলে প্রভু কৌন এটি এই সাধনার নৈতিক দৃষ্টি ও নৈতিক প্রবৃত্তি এক উপায় বা এক মার্গ বলে পুনে প্রভু কৌন এক সাধন সেভেন সেন্টেন্স রে প্রভু লেখুছেন এরাইভিং এট দ্যাট গোল দিস মিন্স উইল নো লঙ্গর বি নেসেসারি অর ইভেন পসিবল সিন্স দ্য কোয়ালিটিস অ্যান্ড অপোজিশনস অন হুইচ ইট ডিপেন্ডস উইল ন্যাচুরালি ডিজলভ অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ইন দ্য ফাইনাল রিকনসিলিয়েশন আমার অভিলাষিত লক্ষ্য আমার উচ্চ লক্ষ্য ঊর্ধ্বস্তরীয় সমতাবস্থা বা হারমোনিয়ে পৌঁছিবা আমি সেই স্তরে পৌঁছিলা পরে এথিক্স বা নীতি নিয়ম বা নীতিগত দৃষ্টিকোণর কোণসি আবশ্যকতা নথায় বা এর আবশ্যকতার সম্ভাবনা মধ্যে নথায় প্রয়োজনের সম্ভাবনা মধ্যে রয়েনি সম্ভাবনা মধ্যে নথায় বলে প্রভু কৌন যেউ সবু গুণ ও বিরোধকু আশ্রয় করি এথিক্স দণ্ডায়মান নথায় বা যা যেউ কোয়ালিটি আউ অপোজিশন উপরে বেস করিকি এথিক্স স্ট্রং হই রহিথায় সেই সবু বিরোধাভাস অপোজিশন আউ কোয়ালিটি গুড়িক মিলেই যায় নষ্ট হয়ে যায় হায়ার লেভেল হারমোনিরে ভালো মন্দ নীতি অনীতি সুন্দর অসুন্দর এসব ভাবনা পুরাপুরি হটি যায় যে সব গুণ ও ভাবনা উপরে বেস করি আমার এথিক্স রয়েছে সেসব অন্তরিত হয়ে যাব ও তাহার কোণসি অস্তিত্ব রহব না প্রভু কৌন তো এটি মোর আলোচনা কু রখিবি যা সব আলোচনা করলি নিশ্চিত ভাবে সেতরে কিছু ভুল ত্রুটি রহব রয়েছে মধ্যে মা ও প্রভু তার মার্জনা করবে প্রভুঙ্ পাখে মোর অশেষ অশেষ কৃতজ্ঞতা আপন মানুষ মোর প্রণাম বহুত বহুত ধন্যবাদ বন্দে মাতরম।